আল্লামা ইকবাল। তিনি তার কবিতায় আফগানিকে আধুনিক মুসলমানদের দাতা ও প্রধান মুখপাত্র হিসেবে শ্রদ্ধা জানিয়েছেন। ইসলাম নীতির বিশ্লেষণ করে দেখিয়েছিলেন, শরিয়ত আলোকে খলিফা হবেন সেই ব্যক্তি যিনি শরিয়ার আইনে পারদর্শী। এসব সরু শাসকরা জনকল্যাণের পরিবর্তে সাম্রাজ্যবাদের পদলেহী হয়ে উঠেছিল। এটা সত্য, সুলতানের সাথে আফগানের সম্পর্কটা কখনই পারস্পরিক বিশ্বাসের মধ্যে লালিত হয়নি। আর তাছাড়া মুসলিম ঐক্যের ব্যাপারে দুজনের চিন্তাভাবনায়ও মৌলিক তফাত ছিল। আফগানি ছিলেন যথার্থ মুজাহিদ, তিনি সর্বান্তকরণে চেয়েছিলেন মুসলমানদের ধর্মীয়, রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক জাগরণের প্রধান বাধা অনৈক্য ও সাম্রাজ্যবাদী চক্রান্তকে নির্মূল করতে। অন্যদিকে সুলতানই প্যান ইসলামিজমের ধারণা সমর্থ দেন, পতনোন্মুখ ও দুর্নীতিগ্রস্ত খেলাফতকে টিকিয়ে রেখে নিজের অবস্থানকে শক্তিশালী করতে। এছাড়া আফগানি আজীবন একটি নিয়মতান্ত্রিক ও জনতান্ত্রিক শাসন ব্যবস্থার পক্ষপাতী ছিলেন এবং জনতান্ত্রিক ব্যবস্থাকে স্বৈরতান্ত্রিকতার স্বার্থে সমর্পণ করতে রাজি ছিলেন। সুতরাং সুলতানের সাথে তার বিরোধটা অনিবার্য ছিল। অন্যদিকে এরকম একটি বিশ্ব মুসলিম ঐক্য সংস্থা গড়ে উঠুক সাম্রাজ্যবাদীর কখনোই চায়নি। সুতরাং এ পরিকল্পনা ভণ্ডুল হয়ে যাওয়ার পিছনে সাম্রাজ্যবাদীদের কোনো ভূমিকা থাকাটাও অস্বাভাবিক নয়। আফগানি রাজনৈতিক চিন্তার অন্য একটি দিক বিশেষভাবে আলোচনার দাবি রাখে। সাম্রাজ্যবাদের মতোই মুসলিম রাষ্ট্রসমূহের দুর্ভোগ ও দুর্দশার জন্য তিনি এখনকার দুর্নীতিগ্রস্ত, জুলুমবাজ, সরু শাসক ও অগণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে দায়ী করেছিলেন। জনগণের অনুমোদনহীন ও জনগণের কল্যাণে অসমর্থ এসব ক্ষয়িষ্ণু সরকারগুলোর উৎখাতের ঘোষণাও তিনি দিয়েছিলেন। ইসলাম নীতির বিশ্লেষণ করে দেখিয়েছিলেন, শরিয়ত আলোকে খলিফা হবেন সেই ব্যক্তি যিনি শরিয়ার আইনে পারদর্শী, একই সাথে সেগুলোর প্রয়োগও দক্ষ ও কুশলী এবং জনগণের সমর্থন পুষ্ট। খেলাফতের মর্যাদা কখনো উত্তরাধিকার সূত্র, বর্ণ ও গোত্রীয় আধিপত্য, শারীরিক ক্ষমতা কিংবা ধনের প্রাচুর্যে অর্জনযোগ্য নয়। 1871 সালের 1 জানুয়ারি ইস্তাম্বুলে তুর্কি বিধায়কদের এক সমাবেশে তিনি ঘোষণা করেন, ইসলামী নীতি অনুসারে খলিফা হবেন মুসলমান জনসাধারণের সত্যিকারের প্রতিনিধি। তার এই প্রতিনিধিত্বের অধিকার কেবলমাত্র সকল মুসলমানের অনুমোদন সাপেক্ষে সম্ভব এবং একজন ব্যক্তি মাত্র রাজরক্ত ধমনীতে ধারণ করার কারণে কোটি কোটি মুসলমানের ভাগ্য নিয়ন্ত্রণ হয়ে বসে থাকতে পারেন না। খলিফা একটি সাধারণ ঐক্যমত্রের ভিত্তিতে নির্বাচিত হবেন এবং তাকে চালানোর জন্য ইসলামের প্রথম যুগের খলিফাদের মতো একটি পরামর্শ সভা থাকতে হবে। এ পরামর্শ সভা একালের পার্লামেন্টের অনুরূপ হতে পারে। আফগানির ব্যাখ্যাত এই জনতান্ত্রিক খেলাফতের অস্তিত্ব তার জীবদ্দশায় আদৌ ছিল না এবং এ কারণেই মুসলিম দেশগুলোর সরু শাসকদের সাথে তার বিরোধ অনিবার্য হয়ে ওঠে। এসব সরু শাসকরা জনকল্যাণের পরিবর্তে সাম্রাজ্যবাদের পদলেহী হয়ে উঠেছিল। আফগানি মনে করেন, এ কারণেই মুসলিম সমাজের সংহতি বিপন্ন ও দুর্বল হয়ে পড়ে, যাবতীয় উন্নয়নের সূচকগুলো নামতে থাকে, রাজনৈতিক ও বুদ্ধিভিত্তিক জাগরণ স্তিমিত হয়ে পড়ে। আফগানি মুসলিম রাষ্ট্রগুলোর এই অবস্থার পরিবর্তনে কয়েকটি শর্ত দেন। 1. স্বৈরাচারী শাসনের পরিবর্তে ধর্মীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা। 2. পূর্ণ গণতন্ত্রায়নের জন্য শাসনতান্ত্রিক সরকারের প্রবর্তন। এবং 3. খেলাফতের সংরক্ষণ। রাজনীতির মতোই ধর্মীয় জগতেও আফগানি এক ধরনের রিফর্মেশনের কথা বলেছিলেন। খ্রিস্টান জগতে মার্টিন লুথারের চেষ্টা যে রিফর্মেশন আন্দোলন গড়ে ওঠে তার প্রভাব হয়েছিল সুদূর প্রসারী। পুরো ইউরোপ সেদিন শত বছরের জড়তা, ক্লেদ আর প্রাচীনতা ভেঙে জেগে ওঠে এবং লুথারের চেষ্টায় যাজকতন্ত্রের আধিপত্য ভেঙে যায়। যুক্তি ও বুদ্ধির আলোকে খ্রিস্ট ধর্মের পুনর্বিচার শুরু হয়। এভাবে আসে রেনেসাঁ, শিল্প বিপ্লব এবং সবশেষে পুরো বিশ্বকে ইউরোপের শাসন করবার অধিকার। জামালউদ্দিন আফগানি লুথারের ভূমিকার প্রশংসা করেছেন এবং বলেছেন, মুসলিম বিশ্ব চাই রিফর্মেশন। তিনি আরও বলেছেন, খ্রিস্ট জগতে যে অধিকার আদায়ের জন্য দীর্ঘ সংগ্রাম করতে হয়েছিল সেরকম অবস্থা ইসলামে এখনও অনুপস্থিত, কারণ ইসলাম কুসংস্কার নির্মূলকারী, তকলিদ অগ্রাহ্যকারী এবং যুক্তিবাদের সহায়ক। তাই তিনি পূর্বতন উলেমা ও ফকিহদের সিদ্ধান্তকে বর্তমানে অনুপযোগী হিসেবে বিবেচনা করেছেন এবং বলেছেন, ইসলামী আইন কোনো মৃত জিনিস নয়, সময়ের পরিবর্তন ও চাহিদার আলোকে এটিও পরিবর্তনযোগ্য। মৌলিক বিষয়কে অবিকৃত ও অক্ষত রেখে যুক্তি ও বুদ্ধির আলোকে ইসলামী আইনের সংস্কারের উপর তাই তিনি জোর দিয়েছেন। ইস্তিহাদ সম্পর্কে বলতে গিয়ে আফগানি মন্তব্য করেন, দ্য মাইজরিজ অফ ইসলাম আর ডিউ টু দ্য ডেসপটিক মুসলিম রুলার্স অ্যান্ড দ্য উলেমা হু ইন্টারপ্রেটেড ইসলাম টু সুইট দেয়ার ওন পারপাসেস ইনস্টেড অফ অ্যাডাপ্টিং ফেথ টু রিজন অ্যান্ড লজিক দ্য উইশ দ্যাট রিজন অ্যান্ড লজিক শুড বি অ্যাডাপ্টেড টু ফেথ অ্যাজ কনসিভড বাই দ্যাম। They should realize that unless they clothe religion in the knowledge
they would not be included among civilized and educated peoples. আফগানি সঙ্গত কারণে তকলিদের বদলে যুক্তি ও বুদ্ধি ব্যবহারের কথা বলেছিলেন এবং সেই সব আলেমদের সমালোচনা করেছেন যারা মনে করে ইজতিহাদের দরজা বন্ধ হয়ে গিয়েছে। তিনি মনে করতেন আইন হবে সময় ও বাস্তবতার সাথে সঙ্গতিপূর্ণ এবং উলেমাদেরও উচিত বাস্তবের দিকে দৃষ্টি ফিরিয়ে রাখা। উনবিংশ শতাব্দীতে এশিয়া ও আফ্রিকার নিপীড়িত মানুষের কাছে আফগানির অভয়মন্ত্র বিপুল উৎসাহের সৃষ্টি করেছিল। মুসলমানের রাজনৈতিক ও ধর্মীয় জীবনে তিনি এক ধরনের প্রাণ প্রবাহের সঞ্চার করেছিলেন। বিশেষ করে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তার আন্দোলন ও সংগ্রাম রীতিমতো কিংবদন্তিতে পরিণত হয়েছিল। জীবদ্দশায় সাধারণ মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় তিনি অভিষিক্ত হন, কিন্তু স্বৈরাচারী দুঃশাসক ও প্রতিক্রিয়াশীল উলেমারা দুঃস্বপ্নের মতো তাকে সবসময় তাড়িয়ে নিয়ে ফিরেছে। তার চিন্তা ভাবনার ছাপ সেকালে মুসলমান বুদ্ধিজীবী, রাজনীতিবিদ ও ধর্মীয় নেতাদের উপর গভীরভাবে পড়েছিল। ভারতীয় উপমহাদেশের প্রভাব হয়েছিল সুদূর প্রসারী। যদিও এ অঞ্চলে আফগানের অবস্থান ছিল স্বল্পস্থায়ী, তবু তিনি সাধারণ মানুষের মনে এক ধরনের প্রণোদনা সৃষ্টি করেছিলেন। WS ব্রান্ড ভারতে আফগানের জনপ্রিয়তার উল্লেখ করতে গিয়ে লিখেছেন, ফর জামাল উদ্দিন দ্য প্রফেসড সামথিং লাইক ওয়ারশিপ। ভারতে বিংশ শতাব্দীর প্রায় অধিকাংশ রাজনীতিবিদ, বুদ্ধিজীবী ও ওলেমা মুসলিম জাগরণে আফগানের কীর্তির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। গত শতাব্দীর বিশ শতকেই ভারতব্যাপী মাওলানা আবুল কালাম আজাদ ও আলী ভ্রাতৃদ্বয়ের নেতৃত্বে যে খেলাফত আন্দোলন গড়ে উঠেছিল তার পিছনে আফগানির প্যান ইসলামী চিন্তার প্রভাব একটি বড় উপাদান হিসেবে কাজ করেছিল। মাওলানা আবুল কালাম আজাদ এই মহানায়কের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন এমনি ভাবে, ডিউরিং দ্য রিফর্ম অ্যান্ড রিসারেকশন ইন দ্য ইস্ট ডিউরিং দ্য 19th সেঞ্চুরি দ্যার ইজ হার্ডলি পার্সোনালিটি হুইচ ক্যান বি ইন ন্যাচুরাল ব্রিলিয়েন্স অ্যান্ড ক্রিয়েটিভ পাওয়ার বি কম্পেয়ার টু সৈয়দ জামাল উদ্দিন। It can be unhesitatingly said that he ranks very high among the makers of history and leaders of thoughts of modern East. রাজনৈতিক জগতের পাশাপাশি শিল্প, সাহিত্য ও বুদ্ধিবৃত্তির জগতে আফগানের বিশ্ব মুসলিম ভ্রাতৃত্বের চিন্তা ভাবনায় সবচেয়ে বেশি উদ্বেলিত হয়েছিলেন আল্লামা ইকবাল। তিনি তার কবিতায় আফগানিকে আধুনিক মুসলমানদের দাতা ও প্রধান মুখপাত্র হিসেবে শ্রদ্ধা জানিয়েছেন। ইকবাল তার জাভেদনামায় আফগানের চিন্তা ভাবনার বিশ্লেষণ করেছেন বিস্তারিতভাবে। মুর্শিদ রমির সাথে আসমান পরিভ্রমণের সময় তিনি ইকবালকে জামাল উদ্দিন আফগানি ও সাইদ হালিম পাশার সাথে পরিচয় করিয়ে দেন এবং বলেন, প্রাচ্য এই দুই কীর্তিমান পুরুষের চেয়ে উত্তম কাউকে আজ অবধি জন্ম দিতে পারেনি, যাদের চিন্তাভাবনা আমাদের অনেক জটিল সমস্যার সমাধান দিয়েছে। মহান সৈয়দ জামাল উদ্দিন আফগানির এতটাই উদ্যম ও প্রাণ প্রাচুর্য ছিল যে তাতে পাথর ও নুড়ি ও জীবন লাভ করত এবং কথা বলে উঠত।